हेलो एवरीवन, आज के आमी बनिए देखा तेले भाजा चॉकलेट केक। शुधुमात्र एकटा डिम दिए तैरी करे नेबो ए चॉकलेट केक। बनाते खूब बेशी समय लागे ना आर खेतेओ खूब मजार। जादेर घरे छोटो बाच्चारा आछे तारा अवश्यई ए केकटा बेशी लाइक करबे। भेतरटा खूब सफ्ट हय। आशा करछि ए चॉकलेट रेसिपी भालो लागबे सबार काछे। प्रथमे एकटा बाटिते निये निच्छि एकटा डिम। 1/4 कप दिए दिच्छि चीनी। 1 चा चामच वेनिला एसेंस। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ। এখন এই সব উপকরণ খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেব। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে মিশে যাবে। চিনিটা পুরোপুরি গলে গেছে। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। 1 টেবিল চামচ কোকো পাউডার। 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। 1/4 কাপ পাউডার মিল্ক। এই হচ্ছে আমাদের কেকের শুকনো উপকরণ। এখন খুব ভালো করে চেলে মিশিয়ে নিচ্ছি। যখন চেলে নেওয়া হয়ে যাবে তখন একটা স্পেচুলার দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা হাতে নিয়ে বোল করে নিতে পারেন। এভাবে একটা ডো বানাতে হবে। ডিমের সাইজটা ছোট বড় থাকে, ময়দার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর হাতে একটু তেল লাগিয়ে গোল গোল করে বোল বানিয়ে নিতে হবে। এভাবে করে সব গোল গোল করে বোল বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন চুলা মিডিয়াম আছে, তেল গরম করে নিয়েছি আর এগুলো একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে, তারপর চুলার আঁচটা মিডিয়াম করে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন এগুলো একটু ফুলতে শুরু করেছে, ঠিক এই সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতর থেকে খুব ভালো করে কুক হবে। আশা করছি ছোট বড় সবাই এই তেলে ভাজা কেক লাইক করবে, একবার হলেও বানিয়ে খাবেন। এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কেকগুলো ভেজে নেব। এখন কেকগুলো আমার ভাজা হয়ে গেছে, তেলটা জড়িয়ে উঠিয়ে নেব। তো বানিয়ে নিলাম খুব ইজি এবং খুবই ইয়ামি তেলে ভাজা চকলেট কেক। এখন চলুন কেকটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করি ভেতরে কতটা সফট হয়েছে। দেখুন, দেখতে যেরকম সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ। একবার না বানালে বুঝবেন না এই তেলে ভাজা কেকটা কত মজা আর ইয়ামি। আমার বাচ্চাদের তো খুবই মজা লেগেছে, আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।